না, কুলম কুলম্বে সূত্র নয়, ওহমে সূত্র, ওহমের সূত্র। ওহম বলছে যে এরকম একটা আমরা পরিবাহী নিলাম, এরকম একটা পরিবাহী, পরিবাহীটা এ আর বি নাম দিলাম, এ বি একটা পরিবাহী তার, ঠিক আছে, এর এই দুটো বিন্দুর মধ্যে বিভবটা, এখানের বিভব আমি বলছি ভি এ এ বিন্দুতে, বি বিন্দুতে বিভব হচ্ছে ভিবি, বিভব আগের দিন পড়েছি, আগের ভিডিও দেখবি, দেখে বিভব জিনিসটা কী দেখবি, এটা একটা পরিবাহী তার, এর এ পয়েন্টের বিভব ভি এ, বি পয়েন্টের বিভব ভিবি, ঠিক আছে। তো যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয়, মানে এ পয়েন্টের বিভবটা বেশি, বি পয়েন্টের বিভবটা কম, তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, আধান কোন দিক থেকে কোন দিকে যাবে। আগের দিন আমরা করেছিলাম যে এরকম একটা তড়িৎ ক্ষেত্র নিয়েছিলাম, এরকম এখানটায় আমি কিউ চার্জ রেখে দিয়েছিলাম, যে কিউ চার্জের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা, দিয়ে এরকম দুটো পয়েন্ট দেখিয়েছিলাম, এটা একটা এ পয়েন্ট ধর, এটা একটা বি পয়েন্ট, আচ্ছা এটা এ পয়েন্ট বললাম, এটা বি পয়েন্ট, এই পয়েন্টের বিভবটা কত বলেছিলাম, না বলছে যে অসীম থেকে একক ধনাত্মক তড়িৎদানকে নিয়ে আসতে, তড়িৎক্ষেত্র বাইরেটা থেকে একটা এক একক ধনাত্মক আধানকে এই বিন্দুটায় আনতে যে কাজ করতে হবে সেটা এই পয়েন্টের বিভব, আর এখান থেকে ধনাত্মক তড়িৎদানটাকে বি বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই এ বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেটা এ পয়েন্টের বিভব, আর অসীম থেকে বি বিন্দুতে আনতে যে কাজটা করতে হবে সেটা বি পয়েন্টের বিভব। কোনটায় বেশি কাজ করতে হবে, এ পয়েন্টের বিভব বেশি হবে না বি পয়েন্টের বিভব বেশি হবে, এ বিন্দুটা আনতে বেশি কাজ করতে হবে, ওটা অনেকটা সরণটা বেশি হচ্ছে, তাহলে এ বিন্দুর বিভব বেশি হবে, বি বিন্দুর বিভব কম হবে। তাহলে এখানেও সেরকম এ বিন্দুটার বিভব বেশি, বি বিন্দুটার বিভব কম, ঠিক আছে, এরকম দুটো বিভব আছে। এখন যদি আমি এই যে দুটো পয়েন্টের বিভব বেশি কম হলো, এরপরে ভাব যে এইখানটায় তুই এক একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলি, এ পয়েন্টটায় নিয়ে যাওয়ার পর কী করবে, এ পয়েন্টটায় যদি আমার ধনাত্মক আধান থাকে, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস বিকর্ষণ করবে, ও এই দিকে ঠেলে দেবে, দিয়ে কোন দিকে যাবে, বিয়ের দিকে যাবে না, এখানটায় একক ধনাত্মক আধানটা এনে ছেড়ে দিলি, তো এখানটা থেকে আবার কী করবে, যেই ছেড়ে দিবি সঙ্গে সঙ্গে ও এই দিক থেকে এই দিকে যাবে, কেন না এই প্লাসটা একে বিকর্ষণ করবে, তাহলে ধনাত্মক আধান সবসময় কোথা থেকে কোথায় যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবটার দিকে যাচ্ছে, তাহলে এখানেও কারেন্ট, ধনাত্মক আধান যাওয়া মানে ধনাত্মক আধানের যেদিকে গতিপথ সেটাই হচ্ছে কারেন্টের গতিপথ, আর ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়, কারণ ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধান, তাই তো, ধনাত্মক আধান যেদিকে যাবে কারেন্ট সেই দিকে যাবে, তাহলে ধনাত্মক আধান যদি ছেড়ে দিই এই তারটাতে, এখানটায় যদি একটা ধনাত্মক আধান ছেড়ে দিই এক একক, তো সে কী হবে, এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, এখানে এ পয়েন্টের বিভবটা বেশি বলেছি, বি পয়েন্টের বিভবটা কম বলেছি, তাহলে উচ্চ বিভবে ছেড়ে দিলি এই দিকে যাবে, তার মানে কারেন্টও কোন দিকে যাবে, ওই দিকেই যাবে, ধনাত্মক আধান যেদিকে যাবে কারেন্টও সেই দিকেই যাবে, এদের ডিরেকশান সেম, এই দিকে কারেন্ট যাচ্ছে ধর আই, কারেন্ট কাকে বলে, কারেন্ট আবার কী, তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রা, আই অক্ষর দিয়ে আমরা লিখছি, আই সমান হচ্ছে কিউ বাই টি, মানে একক সময়ে, ধর এরকম একটা পরিবাহী তার, এই তারটাকে একটু মোটা করে আঁকলাম, এরকম বড় করে একটু মোটা করে এঁকেছি বোঝার জন্য, এরা একটা পরিবাহী তার, ঠিক আছে, এই প্রস্তচ্ছেদটা দিয়ে দেখা গেল টি সময়ে কিউ পরিমাণ আধান পাস করলে, এইদিকে যে আধানগুলো যাচ্ছে ধনাত্মক আধানগুলো, ঠিক আছে, সব ধনাত্মক আধানগুলো যেগুলো যাচ্ছে সেগুলো কতগুলো না কিউ পরিমাণ ধনাত্মক আধান পাস করছে টি সময়েতে, টি সময়ে, টি সময়ে কিউ পরিমাণ ধনাত্মক আধান যাই, এই প্রস্তুতের ক্ষেত্রে বললাম এ, এ বা আলফা ধরলাম, আলফা প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে, আলফা প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে,
ঠিক আছে। তাহলে একক সময়ে কতগুলো আধান যাবে, টি সময়ে যদি কিউ পরিমাণ আধান যায় একক সময়ে কতগুলো আধান যাবে, কিউ বাই টি, এইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। মানে কোন একটা পরিবাহী তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় সেটাকেই বলা হবে ওই পরিবাহী কি তড়িৎ প্রবাহ মাত্রা। কটা আধান একক সময়ে যাবে, এক সেকেন্ডে কতগুলো আধান এদিকে পাস করবে সেটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তার মানে কারেন্ট যাওয়া মানে কি অ্যাকচুয়ালি আধানই তো যাওয়া, একক সময়ে কতগুলো আধান যাচ্ছে সেটাই হচ্ছে কারেন্ট। তাহলে আধান যদি এ থেকে বি এর দিকে যায়, কারণ এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান যাবে, তার মানে কারেন্টও কোন দিকে যাবে, এদিকেই যাবে। কারণ কারেন্ট আর আধান আলাদা কিছু নয়, শুধু একক সময়ে যতগুলো আধান পাস করবে সেটাই হচ্ছে কারেন্ট, তাই তো। তার মানে আধানই পাস করছে এদিকে, তাহলে আধান এদিকে যাওয়া মানে কারেন্ট কোন দিকে যাবে, এদিকেই যাবে। তো আমি বলছি এ বি একটা পরিবাহী তার, যার এ প্রান্তে বিভব ভি এ, বি প্রান্তে বিভব ভিবি, তাহলে কারেন্ট এ থেকে বি এর দিকে যাবে। তার কারণ কি না, আধান এ থেকে বি এর দিকে যাচ্ছে, আর একক সময়ে যে আধান যাচ্ছে সেটাকেই আমরা কারেন্ট বলছি, ঠিক আছে। তাহলে কারেন্ট এ থেকে বি এর দিকে যাচ্ছে। তো এ থেকে বি এর দিকে যদি যায় কারেন্ট, এ থেকে যদি বি এর দিকে কারেন্ট যায় তাহলে হবে কি, এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে। তো এখানে ওহম বলছে যে কত বেশি কারেন্ট যাবে, এই কারেন্টের তড়িৎ প্রবাহ মাত্রার মানটা হচ্ছে আই প্রপোর্শনাল টু হবে ভি এ মাইনাস ভিবি, মানে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হবে। যত বিভব পার্থক্য বেশি হবে তত বেশি কারেন্ট যাবে। এটা কি করে আইডিয়াটা কীরকম, ধর ভালো করে বোঝার চেষ্টা কর, ধর এইরকম দুটো জায়গা এরকম আছে, এইখান থেকে তুই জল ফেলছিস, হ্যাঁ এখানটাই, বা একটু ভালো করে রাখে উঁচু করা, এখানটা একটা নল থেকে এখানটা থেকে জল পড়ছে, এখানটায় তুই একটা বালতি রাখলি আর এই জায়গাটা থেকে জলটা পড়ছে, এই জায়গাটা থেকে জল পড়ছে, এখানটা একটা বালতি রেখেছিস, বালতিটা জলটা ভরছে, এখান থেকে জলটা এসে পড়ছে, ঠিক আছে। তাহলে এই জলটা উপর থেকে নিচে পড়ছে কেন, না এদের উচ্চতার পার্থক্য আছে এতটা। যদি এই উচ্চতার পার্থক্যটা আরো বেশি হতো, যদি উচ্চতার পার্থক্যটা এইরকম হতো এতটা হতো, তাহলে এখান থেকে যে জলটা পড়তো সেইটা বেশি স্পিডে পড়বে না এইটা বেশি স্পিডে পড়বে, এটা বেশি স্পিডে পড়বে, হ্যাঁ। মানে ধর একটা পাহাড়, সেই ঝর্ণা পাহাড় থেকে নামছে জল, হ্যাঁ তুই পাহাড়ের একটা খুব নিচু পাহাড়, সেখান থেকে ঝর্ণাটা জলটা যে স্পিডে পড়বে একটা অনেক উঁচু থেকে কী হবে, অনেক বেশি স্পিডে জলটা পড়বে, হ্যাঁ। তার মানে কি উচ্চতা যত বেশি হবে তত জল জলের প্রবাহের হারটা কী হবে বেড়ে যাবে, উচ্চতা যত বেশি হবে। সেরকম কারেন্ট প্রবাহ হচ্ছে কেন না, বিভবের পার্থক্য আছে বলে, এই বিভব পার্থক্যটা যত বেশি হবে তত বেশি বলছে কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে। কারণ এখানে ধর তুই এই জায়গায় একটা বালতি রাখলি আর সেম বালতি এই জায়গাটা রাখলি, কোনটা আগে ভর্তি হয়ে যাবে, কোন বালতিটা, এইটা, কারণ এর কী প্রবাহের হারটা অনেক বেশি, হ্যাঁ মানে একক সময়ে বেশি পরিমাণ তরল আসবে, বুঝা গেল না, হ্যাঁ প্রবাহের হারটা বেশি হলে বেশি জল আসবে। একটা কলের ট্যাপ যদি অল্প করে খুলিস, একটা কলের ট্যাপ অল্প করে খুললি সেটা যে হারে পড়বে, যদি একটু বেশি খুলে দিস তো কী হবে, বেশি হারে পড়বে, দিয়ে তাড়াতাড়ি ভর্তি হবে। তাহলে প্রবাহের হারটা যত বেড়ে যাবে তত তাড়াতাড়ি এটা ভর্তি হয়ে যাবে। প্রবাহের হারটা কিসের উপর নির্ভর করছে, তাহলে উচ্চতার উপর, যে কতটা উঁচু থেকে জলটা পড়ছে, হ্যাঁ। বা তুই যদি তুই ধর এখানটায় জলটা এক মগ জল তুই ঢেলে দিলি এই মেঝেটাই, মেঝেটা হালকা ঢাল আছে, তাহলে জলটা যে স্পিডে গড়িয়ে আসবে, যদি এইরকম একটা খাড়া যদি দেওয়াল হয় এখানে যদি ঢেলে দিস তাহলে সেখানটা অনেক বেশি স্পিডে আসবে, হ্যাঁ। তাহলে তাহলে এখানটা যদি একটা দিয়ে মগ রাখি কোনটাকে ভর্তি হবে, এরকম ফ্ল্যাটটা না এইরকমটা, এরকমটা বেশি স্পিডে চলে আসবে, হ্যাঁ। তাহলে প্রবাহের হারটা বেড়ে যাবে, এখানে সেরকম বিভবটা যত বেশি হবে তত বলছে কারেন্টের প্রবাহের হারটা বেড়ে যাবে। কেন না, বিভব যত বেশি হবে তত কী হবে, চার্জগুলো দ্রুত যাবে, হ্যাঁ। বিভবটা যত বেশি হবে তত যে তড়িৎ আধানগুলো কিউগুলো চার্জগুলো সেগুলো দ্রুত প্রবাহিত হবে, আর একক সময়ে যে চার্জ প্রবাহিত হয় সেটাই তো তড়িৎ প্রবাহ মাত্রা। ধর যখন বিভবটা কম থাকলে একক সময়ে হচ্ছে এক সেকেন্ডে পাঁচটা চার্জ গেল,
যখন বিভব পার্থক্যটা বেশি হয়ে যাবে তখন এক সেকেন্ডে কী হবে, দশটা চার্জ চলে যাবে জলটার মতো, জলটা যখন উচ্চতা বেশি হয়ে যাচ্ছে, এই পয়েন্টে উচ্চতা যখন বেশি হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, দ্রুত যেমন আসছে সেরকম চার্জটাও কী হবে, বিভবের পার্থক্যটা বেশি থাকলে স্পিডে চলে আসবে, ঠিক আছে, আর এরকম থাকলে দ্রুত আসবে, আস্তে আস্তে আসবে, সেরকম বিভব পার্থক্য যত বেশি থাকবে তত আধানগুলো চার্জগুলো তত দ্রুত প্রবাহিত হবে, আর দ্রুত প্রবাহিত হলে এক সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের মানটা কী হবে, বেড়ে যাবে না কমে যাবে, বেড়ে যাবে, যদি আস্তে আস্তে প্রবাহিত হতো তাহলে এক সেকেন্ডে যতগুলো চার্জ যেত দ্রুত প্রবাহিত হয়ে গেলে কী হবে, এক সেকেন্ডে তার অনেক বেশি পরিমাণ চার্জ প্রবাহিত হবে, তাই তো, এই হচ্ছে ব্যাপার। সেটা বলছে ওহম, যে কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি হবে তত প্রভাবমাত্রা বেশি হবে, ঠিক আছে, দুই প্রান্তের বিভব পার্থক্যটা যত বেশি হবে তত কারেন্টটা বেশি যাবে, ঠিক আছে। যে কোনো জিনিস যারা প্রবাহিত হয় তাদের কিন্তু একটা করে পার্থক্য দরকার হয়, যেমন তাহলে জল প্রবাহিত হওয়ার জন্য কিসের পার্থক্য দরকার হলো, উচ্চতার, বায়ু প্রবাহিত হলে চাপের পার্থক্য হয়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ু প্রবাহিত হয়, তাই তো চাপের পার্থক্য লাগবে, সেরকম কারেন্ট প্রবাহিত হতে গেলে কিসের পার্থক্য লাগবে, বিভবের পার্থক্য লাগবে, ঠিক আছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হবে। তো ওহম কী বলছে, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা কার সমানুপাতিক, কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, কখন না বলছে যদি উষ্ণতার পরিবর্তন না হয়, এখানে উষ্ণতা চেঞ্জ হয়ে গেলে হবে না, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে ওই কন্ডিশনে তড়িৎ প্রবাহ মাত্রা তাদের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে ওহমের সূত্র এবার হেডিং কর দিয়ে লেখ, ওহমের সূত্র হেডিং কর, এখন জায়গাকে যে সব কিছু লেখার দরকার নেই, সে কী হয় লিখতে আমি বলে দিচ্ছি, ওহমের সূত্র হেডিং কর দিয়ে সূত্র আর লিখ, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে, পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে, পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে দিয়ে ছবিটা আঁক, যে ছবিটা এঁকেছি ওই ছবিটা আঁক, হ্যালো হ্যাঁ বল, হ্যাঁ ওর ফোন নাম্বারই দিয়েছিস, হ্যাঁ না ও নিবেনি বললো আমাকে, এইমাত্র ফোন করেছিল বলছে যে আমি ও নিজেই অর্ডার দিতে পেরে গেছি, অর্ডার হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে কী হলো না ছবিটা এঁকেছিস, আঁকার পর লিখ, এবি একটি পরিবাহী তার, এবি একটি পরিবাহী তার যার এ প্রান্তের বিভব ভিএ ও বি প্রান্তের বিভব ভিবি, এবি একটি পরিবাহী তার যার এ প্রান্তের বিভব ভিএ এবং বি প্রান্তের বিভব ভিবি, পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে, পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে ওহমের সূত্রানুসারে পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে ওহমের সূত্রানুসারে আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি হবে, আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি হবে, এই যে এটি আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি হবে, এটি প্রপোর্শনালটা এরকম বানান করে লিখে দিয়েছি জানো, আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি হবে, তাহলে হয়ে গেল আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি, অর দিয়ে ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই করতে পারি, ঘোরাতেই পারি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স হয়, অর এই ভিএ মাইনাস ভিবিটাকে আমি ভি ধরছি
মানে এদের দুই এদের দুজোর দু প্রান্তের মধ্যে বিভব পার্থক্য করতে একটা মান পাওয়া যাবে, ধরো এটা 10 ভোল্ট এটা 2 ভোল্ট, তো বিয়োগ করলে তো 8 ভোল্ট, সেরকম তার মানে এদের বিয়োগ করলে একটা মান পাওয়া যাবে বিভবে, সেইটাকে আমি ধরে নিচ্ছি ভি, ভি এ মাইনাস ভিভিটাকে ধরলাম ভি, তাহলে ভি প্রপোর্শনাল টু কি আই, তাহলে ভি সমান একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে বলা হয় আর ইন্টু আই, আর ভি সমান আই আর, আটটাকে শেষে লিখে দেয় ভি সমান আই আর, এইটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, ভি সমান আই আর, ঠিক আছে, ভি সমান আই আর, ইহাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ, ইহাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। আটটা কি, আটটা পাশে লিখবি কি, আটটা একটা ধ্রুবক এনেছি, আর সমান কি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, যেটাকে অশূন্য ভেদ ধ্রুবক আমরা বলি। তো এই আটটার নাম কি, এই আটটাকে বলা হয় রোধ, আমরা বলি আটটার নাম তো এই ধ্রুবক বললে, যখনই সমানুপাতিক তোলা হয় তখনই ধ্রুবক, তাই তো, কিন্তু সেই ধ্রুবকটা একটা নাম আছে আলাদা, হ্যাঁ, তা মানুষের বাচ্চা মানে মানুষই, কিন্তু মানুষের তার তো একটা নাম থাকবে, হ্যাঁ, মানুষের পেট থেকে গরু হবে না, তো মানুষের বাচ্চা মানুষই হবে, কিন্তু তার একটা নাম থাকবে, তো সেরকম সমানুপাতিক তুললে একটা যেটা আসে সেটা ধ্রুবক সবসময়, সেই ধ্রুবকটার কী নাম এখানে, এই ধ্রুবকটার নাম আটটাকে বলা হয় রোধ, এই আটটার নাম হচ্ছে রোধ, ঠিক আছে। তো রোধ কেন বলে সেটা আমি পরে আসছি, যে কেন এটাকে রোধ, রোধ মানে কি বাধা দেয়া, রোধ মানে বাধা দেয়া কোনো জিনিসকে, তো বাধা দেয়া কেন বলা হয়, এটা রোধ কেন বলা হয় সেটাই পরে আসছি। তাহলে আমাদের ওহমের সূত্রটা হয়ে গেল, তাহলে ওহমের সূত্র জানার জন্য প্রথমে যেটা আমাদেরকে জানতে হলো সেটা কি, না বিভব আমাদেরকে জানতে হবে, বিভব পার্থক্য, দেখলাম যে কোন দুটো পয়েন্ট যদি হয়, তাই তো, দুটো পয়েন্ট যদি হয় তাহলে কি তড়িতাধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় সবসময়, সবসময় তড়িতাধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, তো দিয়ে আমি দেখলাম যে তাহলে তড়িতাদান প্রবাহিত হওয়া মানেই কারেন্ট প্রবাহিত হওয়া, ধনাত্মক তড়িতাদান, তড়িতাদান বলতে যে কোনো তড়িতাদান নয়, ধনাত্মক তড়িতাদানটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, ওই যে দেখালাম প্লাস প্লাস বিকর্ষণ করছে বলে উচ্চ থেকে নিম্ন বিভবে চলে গেল ধনাত্মক তড়িতাদানটা, আর তড়িতাদান যাওয়া মানেই কারেন্ট যাওয়া, কারণ একক সময়ে যে পরিমাণ তড়িতাদান প্রবাহিত হয় কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সেটাকে কী বলে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো। তাহলে এখানে আমার হয়ে গেল কি যে কারেন্টও তড়িতাদান যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় তাহলে কারেন্টও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তো এই পরিবাহী তারটা নিয়েছে একটা একটা তার এবি যার এ প্রান্তের বিভব দিয়ে ভি এ, বি প্রান্তের বিভব ভিবি, তাহলে কারেন্ট কি উচ্চ বিভব ভি এ গ্রেটার দেন ভিবি বলেছি, তাহলে ওই ভাতরায় লিখালাম ভি এ গ্রেটার দেন ভিবি হলে এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভি বি দিয়ে ভিবি গ্রেটার দেন ভি এ হলে লিখেছি, ওখানটা ওই যে ভাষাটা ওমের সূত্রে যে ভাষাটা লিখলাম ওখানটাই লিখতে হবে, একটু ভাষাটা পড় একবার, পর 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 ভাষাটা পর, ছবিটা আঁকার পর, ওমের সূত্রে নয় ছবিটার ভাষাটা, এ বি একটি পরিবাহী তার, হ্যাঁ না ওখানটা লিখতে হবে এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভিবি দিয়ে লিখে ভি এ গ্রেটার দেন ভিবি হলে, তড়িৎ এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে প্রবাহিত হয় বা কারেন্ট লিখতে পারিস, যে প্রান্তের ভি এ গ্রেটার দেন ভিবি হলে কারেন্ট এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে প্রবাহিত হয়, কারেন্ট এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, দিয়ে বাকি যেটা আছে সেটা ঠিক আছে, ঠিক আছে, এই হলো ওহমের সূত্র। তো এরপরে দেখ ওইটা কেন রোধ বলা হচ্ছে, কেন বিভব বাড়লে কারেন্টটা বাড়ছে বোঝা গেছে তো, কেন কারেন্টের মানটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এখন দেখ এখানে আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এরকম একটা পরিবাহী তার নিলাম, ভালো করে দেখবি একটা পরিবাহী তার নিলাম আর এ একটা পরিবাহী তার নিলাম, একটা পরীক্ষা করে দেখছি যে আমাদের কী ঘটছে, এ একটা পরিবাহী তার আর এ একটা পরিবাহী তার, দুটো পরিবাহী তার,
এ একটা পরিবাহিতা আর এ একটা পরিবাহিতা। এই দুটো পরিবাহিতারকেই আমি একটা ব্যাটারির সঙ্গে যোগ করলাম, এই পরিবাহিতারটাকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিলাম, ধর 9 ভোল্টের ব্যাটারিতে যোগ করেছি, 9 ভোল্টের ব্যাটারিতে যোগ করেছি সাপোজ এই পরিবাহিতারটা, ঠিক আছে। তার মানে এই 9 ভোল্টটা কি এর এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত? 9 ভোল্ট। কারণ একটা ব্যাটারি আগের দিন দেখিয়েছিলাম, দেখবি ভিডিওটা দেখবি, যে এরকম একটা ব্যাটারি যদি হয় সে 9 ভোল্টের ব্যাটারিগুলো এরকম দুটো পয়েন্ট করা থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এদের দু প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা হচ্ছে 9 ভোল্ট। এদের দু প্রান্তর মধ্যে যে বিভব পার্থক্যটা থাকবে দুটো পয়েন্টের মধ্যে, একটা প্লাস একটা মাইনাস, সেটা হচ্ছে 9 ভোল্ট। যেমন এখানে আমরা দুটো পয়েন্ট নিলাম, তার পার্থক্য যেমন বললাম বিভব পার্থক্য, এদের 9 ভোল্টের ব্যাটারি মানে কি এদের দু প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 9 ভোল্ট। যদি ওখানে দেখবি ডিটেলসে বলে রেখেছি 9 ভোল্ট হবে না, কিছুটা কম আসে, সেটা কেন আছে একটা দেখবি যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখিয়েছি, দেখবি একটা ভিডিওটায় আছে। তাহলে এই ব্যাটারিটা 9 ভোল্ট মানে কি, এইটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, এইটা হচ্ছে 0 ভোল্ট আর এইটা হচ্ছে 9 ভোল্ট, তাহলে এদের পার্থক্য কত? এটা 0 ভোল্ট, এটা 9 ভোল্ট, পার্থক্য তো আমার 9 ভোল্টই আসছে। কিন্তু যদিও 9 ভোল্ট হবে না, সেটা আলাদা ব্যাপার, সেটা পড়া, সেটা কেন হয় না তার কারণ ব্যাখ্যা করা আছে ওখানে। তো ধরে নিই যে এটা একদম খুব ভালো ব্যাটারি, একদম 9 ভোল্টই দিচ্ছে, ওর 9 ভোল্ট গায়ে লেখা আছে, ও 9 ভোল্টই সাপ্লাই দিচ্ছে, কিন্তু 9 ভোল্ট দিবে না। তো এটা যদি 9 ভোল্ট হয়, এই দু প্রান্তে পার্থক্য, এই দু প্রান্তটাকে নিয়ে কোথায় যোগ করেছি? এই দু প্রান্তে। তার মানে এই দু প্রান্তে কত পার্থক্য দিয়ে দিলাম? 9 ভোল্ট দিয়ে দিলাম। এটা 0 ভোল্ট, তো এই ছোটো বাহুটাকে নেগেটিভ বলে, তার মানে এটা কি, এটা 0 ভোল্ট, এই বড়ো বাহুটাকে পজিটিভ বলে, বড়ো বাহুটা থেকে তারটা নিয়ে সেখানে যোগ করেছি, মানে এটা ক ভোল্ট? 9 ভোল্ট। তার মানে এদের মধ্যে কত পার্থক্য, বিভব পার্থক্য অ্যাপ্লাই করলাম আমরা? 9 ভোল্ট অ্যাপ্লাই করে দিলাম বিভব পার্থক্য, তাই তো? ব্যাটারি পজিটিভটাকে এনে এখানে যোগ করেছি, মানে 9 ভোল্ট পেয়ে গেলো এই পয়েন্টটা, আর নেগেটিভটাকে এনে এখানে যোগ করেছি, তাহলে এখানে কী হয়ে গেলো? 0 ভোল্ট পেয়ে গেলো, মানে এতে পার্থক্য কত হয়ে গেলো? 9 ভোল্ট। তো এটা একটা পরিবাহী তার, তাহলে 9 ভোল্টের ব্যাটারি যোগ করেছি, এটাও একটা পরিবাহী তার, একেও ওই সেম ব্যাটারিটা যোগ করছি, একেও 9 ভোল্টের ব্যাটারি যোগ করছি 9 ভোল্ট, এটাকেও 9 ভোল্টের ব্যাটারি যোগ করেছি, এটাও 9 ভোল্টের ব্যাটারি যোগ করেছি, দিয়ে কতটা করে কারেন্ট যাচ্ছে সেটা আমরা পরিমাপ করলাম, কতটা কারেন্ট যাচ্ছে সেটা পরিমাপ করব। কারেন্ট পরিমাপ করার যন্ত্রের নাম কি, কিসের সাহায্যে কারেন্ট পরিমাপ করি আমরা? হ্যাঁ, ভোল্টামিটারই তো কারেন্ট পরিমাপ করি, ভোল্টামিটার। ভোল্টামিটারে কি করা হয়? তড়িৎ বিশ্লেষণ করা হয়, আর ওটা কি ভোল্টমিটার, ভোল্টমিটারে কারেন্ট নয়, বিভব পরিমাপ করা হয়, বিভব পার্থক্য। কারেন্ট কিসে পরিমাপ করি? অ্যামমিটার। কারেন্ট পরিমাপ করার যন্ত্রটার নাম অ্যামমিটার, ঠিক আছে। তো এখানটায় আমরা একটা অ্যামমিটার লাগিয়ে দিলাম, অ্যামমিটার লাগিয়ে দিলাম, অ্যামমিটারে আমাকে দেখালো যে এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে ধর 3 অ্যাম্পিয়ার। অ্যামমিটার দেখাচ্ছে যে এই তারটার মধ্যে 9 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, বিভব পার্থক্য এই তারটার মধ্যে, এর ভিতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে পরিমাপ করলো যন্ত্রটা? 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আইটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এইটা তো এ পয়েন্ট ছিল, মানে এটা ভি, এটা ভিবি পয়েন্টটা, ভি এর মান কত? 9 ভোল্ট, আর ভিবিটা কত? 0 ভোল্ট। ভি এটা 9 ভোল্ট আর ভিবিটা হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, এই তারটায় 9 ভোল্টই যোগ করেছি, মানে এখানটা ক ভোল্ট পাচ্ছে? এটা 9 ভোল্ট পাচ্ছে এই পয়েন্টটা, পজিটিভটা এখানে যোগ করেছি, নেগেটিভটা 0 ভোল্ট এনে এখানে যোগ করেছি, মানে এখানে ক ভোল্ট পাচ্ছে? 0 ভোল্ট। মানে এই তারটা তো বিভব পার্থক্য কত হলো? 9 - 0 মানে 9 ভোল্ট। এখানে যে অ্যামমিটারটা যোগ করে দেখাচ্ছে এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে, 6 অ্যাম্পিয়ার নয়, ধর 1.5 অ্যাম্পিয়ার করে দিলাম, 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে। এই পরিবাহী তারটাতে 3 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে, এই পরিবাহী তারটাতে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। আর পরিবাহী তারগুলো আলাদা আলাদা নিয়েছি, ধর এটা আমি বললাম যে লোহার নিয়েছি ধর, আর এটা ধর আমি বলছি তামার নিয়েছি, এটা লোহার তার, ওটা তামার তার, ঠিক আছে। আচ্ছা, এইটা তামা ধর, কারণ তামাটা একটু ভালো পরিবাহী, এইটা তামা ধর, তামা বেশি কারেন্ট যাবে, আর এটা হচ্ছে লোহা, এটা লোহার তার, কারণ এটা লোহার একটু কম ভালো পরিবাহী আর কি,
ওই জন্য লোয়ার মধ্যে কম কারেন্ট যাচ্ছে, আর তামার তারটা খুব ভালো পরিবেশ, ভালো কারেন্ট যায়, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো এখানটা থেকে কী বুঝতে পারছি যে এই তার দুটো তারেতেই 9 ভোল্ট পার্থক্য দিয়েছি, এতেও পার্থক্য কত আছে, 9-0 মানে 9 ভোল্ট, এতেও পার্থক্য আছে 9-0 মানে 9 ভোল্ট, তাহলে দুটো পরিবাহী তারেই ভোল্টেজ পার্থক্য হচ্ছে 9 ভোল্ট করে। ওহম বলছে তো ভি সমান আয় আর, হ্যাঁ তাহলে আর সমান কত হচ্ছে ভি বাই আই, আরটা একটা ধ্রুবক, এখানে এই আর ধ্রুবকটা মান কত আসছে, আরটাকে কারণ আমি রোধ বলছি না আর ধ্রুবক বলছি, আর ধ্রুবকটা মান কত আসবে, এখানে ভোল্টেজ পার্থক্য কত, ভিটা ভোল্টেজ নয় বিভবের পার্থক্য, ভি এ মাইনাস ভিবিটাকে ভি ধরেছিলাম, পার্থক্যটা কত, ক ভোল্ট, 9 ভোল্ট, কারেন্ট কত যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, মানে 3 বেরোলো আর এর মানটা, 9/3 মানে 3। এখানে কত হবে ভি সমান আই আর, তাহলে আর সমান হচ্ছে ভি বাই আই, ঠিক আছে আর সমান ভি বাই আই, তো ভিটা কত, ভিটা 9 ভোল্ট বাই আইটা কত, 1.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ তো এটা করলে কত আসবে, 6 আসবে। এখানে আর এর মানটা আসছে 6 এই তারটার ক্ষেত্রে, আর এই তারটার ক্ষেত্রে আর এর মানটা আসছে 3। এখান থেকে কী আমি বলতে পারছি যে এর আর এর মানটা কম বলে এখানে কারেন্ট বেশি যাচ্ছে, এখানে কারেন্ট বেশি যাচ্ছিলো যেখানে সেখানে আর এর মানটা কম, এখানে আর এর মানটা বেশি হয়েছে কারেন্ট কম যাচ্ছে, তার মানে আর যেখানে বেড়ে যাচ্ছে সেখানে কারেন্ট কী হয়েছে কমে যাচ্ছে, হ্যাঁ সেটাই তো হলো, আর এখানে কম বলে কারেন্ট বেশি যাচ্ছিলো, এর থেকে এখানে কারেন্ট তো বেশি 1.5 অ্যাম্পিয়ার, এখানে 3 অ্যাম্পিয়ার, এখানে কারেন্ট বেশি যাচ্ছে, আরটা তখন কম, এর তুলনায় এর আরটা কম, যখনই এর আরটা বেড়ে গেছে তখন কারেন্ট কী গেছে কমে গেছে। তাহলে আর কী এমন জিনিস, এখান থেকে কী বুঝতে পারছিস যে আর হলো এমন একটা জিনিস এই পরিবাহীটার যেটা কারেন্ট, যেটা বেড়ে গেলে কারেন্টটা কমে যায়, তার মানে যার আর বেশি যে পরিবাহীটার সেই পরিবাহীতে কারেন্ট কী হবে কম যাবে, তার মানে কারেন্টকে যেতে বাধা দেয় আর, হ্যাঁ আর বেশি থাকলে কারেন্টটা কমে যাচ্ছে, তার মানে কি আরটা কারেন্টকে যেতে বাধা দেয়, তাই বলা হয় পরিবাহী রোধ, বাধা দেয় বলে রোধ, রোধ দেয়া, রোধ করা মানে বাধা দেয়া, তাই তো, মানে কোনো পরিবাহীতে আরটা এমন একটা জিনিস যে তার ভিতর দিয়ে কারেন্টকে যেতে বাধা দিবে, ঠিক আছে এই জন্য আরকে বলা হয় পরিবাহীর রোধ। এর একক কী হয়, একক কী হবে, ভি এর একক কী, ভোল্ট পার অ্যাম্পিয়ার, সেটাকে বলা হয় ওহম, ওহম একক দিয়ে লেখা হয়, রোধের একক ওহম, এটা ওহমের চিহ্ন, রোধের একক ওহম, ঠিক আছে যেটা হবে ভোল্ট পার অ্যাম্পিয়ার। তাহলে বোঝা গেছে আটটা কেন বাধা, হ্যাঁ যে যে পরিবাহীটা আমি দেখলাম একই ভোল্টেজ দিয়েছি, দুটো তার নিয়েছি তার মধ্যে সেম ভোল্টেজ দিয়েছি, কিন্তু একটা তার দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে, একটা তার দিয়ে কম কারেন্ট যাচ্ছে, যে তারটা দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে সেই তারটা দেখলাম রোধ বেরোচ্ছে আমার কম, আটটা বেরোচ্ছে কম, আর যে তারটা দিয়ে কম কারেন্ট যাচ্ছে সেটাই দেখলাম আটটা বেশি, তার মানে আটটা যে তারের বেশি সে কারেন্টকে কী করছে কমিয়ে দিচ্ছে, তার মানে কি আর কারেন্টকে যেতে কী করছে বাধা দিচ্ছে, হ্যাঁ তাই আরকে বলা হয় পরিবাহী রোধ বা বাধা, ঠিক আছে। তাহলে আর এর সংজ্ঞা কী হবে রোধের, না আমরা ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা যদি করতে বলে আমরা কী পেয়েছি, ওহমের সূত্র থেকে ভি সমান আই আর, তাহলে আর সমান কী ভি বাই আই, মানে কোনো পরিবাহীর ভিটা কি দুই প্রান্তে বিভব পার্থক্য, আর আইটা কি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এদের অনুপাতকে বলা হয় কী রোধ। তার রোধের সংজ্ঞা কী হবে ওহমের সূত্র থেকে, কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় পরিবাহীর রোধ। সংজ্ঞা গেল পরিবাহীর রোধের, ভি বাই আই মানে অনুপাত, বাই মানে অনুপাত, ভিটা কি না কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, আর আইটা কি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এদের অনুপাতটা কি বলা হয় রোধ। তার রোধের সংজ্ঞা লিখে নে, ওহমের সূত্রের রোধের সংজ্ঞা কী হবে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় পরিবাহীর রোধ। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় পরিবাহীর রোধ। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় পরিবাহীর রোধ।
হয়েছে? তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে এই রোদ জিনিসটা কিন্তু দেখা যাবে না খালি চোখে, যে কোনো একটা তার যখন নিলি তার ভিতরে কি আছে, কারেন্টকে যেতে বাধা দেওয়ার একটা ধর্ম আছে, সেটাই হচ্ছে রোদ। তাহলে প্রত্যেকটা তারেরই রোদ থাকবে, কারেন্ট যেতে গেলেই সে বাধা দেবে। আচ্ছা তাহলে বল, কাঠ আর একটা তামা, কার রোদ বেশি হবে? কাঠের রোদ বেশি হবে না কম হবে? কাঠ আর তামা, কাঠের কি হবে রোদটা বেশি হবে, কারণ কাঠের দিকে কি হয় কারেন্ট যায় না। কারেন্ট যায় না মানে কি, কারেন্টকে যেতে বাধা দিচ্ছে বেশি তাই যেতে পারছে না। হ্যাঁ, তা কাঠের কি হবে রোদ বেশি, রোদ বেশি মানে অনেক বেশি। কাঠ কি একটা সুপরিবাহী না কুপরিবাহী? কুপরিবাহী। তাহলে কুপরিবাহী রোদ কি হবে অনেক বেশি হবে তাই যেতে পারে না কারেন্ট। হ্যাঁ, অসীম হবে, কুপরিবাহী রোদকে বলা হয় অসীম, ঠিক আছে। আর অতি পরিবাহী মানে এমন যদি কেউ হয় যে তার কোনো বাধাই নাই তারটার মধ্যে, তাহলে সেটাকে কী বলা হবে তখন? অতি পরিবাহী। তার রোদ কত হয়ে যাবে? জিরো। যে কোনো বাধাই দেবে না সেটা হচ্ছে অতি পরিবাহী, তার রোদ হয়ে যাবে জিরো। তো আর রোদ জিরো হয়ে গেলে তখন হচ্ছে একটা বিরাট পরিমাণ, হিউজ পরিমাণ কারেন্ট চলে যাবে, পাস করে যাবে, দিয়ে শর্ট সার্কিট হয়ে যায়। তখন যখন শর্ট সার্কিট হয় না তখন কী হয়, এরকম রোদ জিরো হয়ে যায়, দিয়ে আগুন ফাগুন ধরে যায়, এত বেশি কারেন্ট যাবে সব আগুন ধরে যাবে শর্ট সার্কিট। তো সেগুলো পরে আসবো আরও ডিটেলসে। তো এখন আমাদের তাহলে রোদ জিনিসটা জানা গেল, এরপরে যেটা করব, হ্যাঁ বল, যে তাহলে ওহমের সূত্রে, ওহমের সূত্রটা যে ঠিক আছে কি না সেটা আমি কী করে বুঝবো? ওহমের সূত্রটা যে ওহম যেটা বললে এরকমই হচ্ছে সেটা আমাকে তো দেখতে হবে। এরকম আমরা একটা পরীক্ষা করে দেখাচ্ছি, দেখ এক্ষুনি এরকম করব, একটা এরকম আমরা এলিমিনেটর নেবো, এরকম একটা ব্যাটারি থাকবে, এর দুটো পয়েন্ট থাকবে। কীভাবে করবো আগে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এরকম ব্যাটারি থাকবে আমাদের, দুটো পয়েন্ট থাকবে, হ্যাঁ, একটা পজিটিভ ধর একটা নেগেটিভ, ঠিক আছে। দিয়ে আমরা এরকম একটা রোদ নেব, এটা রোদ, এটা এর রোদ কত? আর, ঠিক আছে, এটা রোদ নেব, রোদ নিয়ে এসেই তারটাকে নেগেটিভের সঙ্গে লাগিয়ে দেবো। আর কতটা ভোল্টেজ দিচ্ছে এই রোদটার দুপাশে সেটা মাপার জন্য এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দেবো, ভোল্ট মিটার, একটা ভোল্ট মিটার লাগিয়ে দেবো, কতটা কি, কতটা ভোল্টেজ যা, কতটা ভোল্টেজ এই রোদটার দুপ্রান্তে দিয়েছি, এই তারটার দুপ্রান্তে দিয়েছি, তার জন্য একটা ভোল্ট মিটার লাগিয়ে দেবো। আর এইখানটায় কতটা কারেন্ট যাচ্ছে সেটা দেখার জন্য, কতটা কারেন্ট যাচ্ছে সেটা দেখার জন্য অ্যামিটার দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে সুইচ অন করবো, দেখবো ভোল্টেজ কত দেখাচ্ছে, কারেন্ট কত দেখাচ্ছে, ঠিক আছে। দিয়ে আমাদের ওহমের সূত্রটা যদি ঠিক হয় তাহলে ভি সমান আই আর এটা মানতে হবে। এই রোদটা কত রোদ আমি দিয়েছি সেটা আমি যে যন্ত্রটা দেবো তার গায়েতে লেখা থাকবে, তার 5 ওহম দিলাম কি 10 ওহম দিলাম কি 50 কি 2000 কি 5000 যাই দিই সেটা তার গায়ে লেখা থাকবে। আর ভোল্টেজ আর কারেন্ট আমি পেয়ে যাচ্ছি, তাহলে এখানে কি হওয়া উচিত? ভি সমান আই আরটা সমান হতে হবে, তো যে ভি আর আই আরটা সমান কি না, তাহলে এখানে যে কারেন্ট পাচ্ছি সেই মানটা আমি নেবো, এখানে কারেন্টের মানটা আয়েতে বসাবো, ইনটু এখানে যে রোদটা যন্ত্রটা গায়ে লেখা আছে যত রোদের যন্ত্রটা তোকে দেবো সেই মানটা এনে এখানটায় বসিয়ে দেবো আরের জায়গায়, তাহলে আই আর গুণফল বেরিয়ে যাবে কত। হ্যাঁ, সেইটাই এই ভোল্টেজটা মানে ভিটা দেখাচ্ছে কিনা দেখে নেবো, এই ভোল্ট মিটারটাকে সেটাই দেখাতে হবে, তো কারণ ভি সমান তো আই আর, আমার কারেন্ট যা দেখাবে ইনটু এই রেজিস্ট্যান্সটা গুণ করলে যা হবে সেটাই তো এই ভোল্টেজ যা দেখাবে সেটা হতে হবে, তবেই তো সমান বলতে পারবো, সেটা সমান হচ্ছে কি না দেখবো, যদি যদি সমান হয় তাহলে জানবো যে ওহমের সূত্র ঠিক আছে, তাই তো। তাহলে আমি তোদেরকে ধর 2000 ওহম রোদ দেবো, দিয়ে আমি দেখবো কত কারেন্ট দেখাচ্ছে কত ভোল্টেজ দেখাচ্ছে, এইভাবে যন্ত্রটা তৈরি করবো, তার দিয়ে এইভাবে যোগ করবো, যদি কারেন্ট যা দেখাবে সেইটা ইনটু 2000 করে মানে রোদটা যা বেরোবে সেটাই যদি এই ভোল্ট মিটারে দেখাই তাহলে কী আছে, ঠিক আছে। হ্যাঁ, তো সেটা আমরা দেখব, আজকে দেখবো না সেটা পরের দিন দেখব, ওকে, আজকে আর একটু পড়িয়ে দিই সেটা পরের দিন, পরীক্ষাটা বুঝিয়ে দিলাম কীভাবে হবে সেটা পরের দিন দেখাবো। এরপরে আমরা রোদ সম্বন্ধে যাব, রোদ কী কী বিষয়ের ওপর নির্ভর করে,
এরপরে যেটা করব পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে যাওয়ার আগে রোধের সমবায়গুলো করে নিই। আচ্ছা, রোধের সমবায়, রোধের সমবায়, রোধের সমবায়কে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কেমন না, ধর কতগুলো রোধ নিলাম, এটা একটা পরিবাহী তার, যার রোধ হচ্ছে আমার আরো, এই তারটা শেষ হচ্ছে, এখান থেকে আবার একটা তারকে লাগিয়ে দিচ্ছি যার রোধ হচ্ছে আট। এই রোধকে এরকম করে মাখে মাখি দেখানো হয় আর কি, এটা অন্য কিছু নয়। ঠিক আছে, যার রোধ হচ্ছে আট, এটা শেষ হয়েছে, আবার একটা রোধকে দিয়ে দিলাম, জয়েন করে দিলাম, যার রোধ হচ্ছে আর থ্রি। এখন তিনটে তারকে আমি যোগ করেছি, তিনটে রোধকে, একটা আর ওয়ান, একটা আর টু, আর একটা আর থ্রি দিয়ে এদেরকে একটা ব্যাটারির সঙ্গে এনে যোগ করে দিলাম, একটা ব্যাটারির সঙ্গে এনে যোগ করে দিলাম, যে ব্যাটারিটা হচ্ছে ভি ভোল্ট, ব্যাটারিটা ভোল্টেজ হচ্ছে ভি। ঠিক আছে, ভি ভোল্টে একটা ব্যাটারিতে যোগ করে দিলাম এই তিনটে তারকে। তাহলে এই ব্যাটারিটা এই প্রান্ত আর এই প্রান্তটার মধ্যে মোট কত ভোল্টেজ দিচ্ছে, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যটা কত, হ্যাঁ ভি, কারণ এটা মাইনাসটা মানে এটা জিরো ভোল্ট দিয়েছে আর এটা ভি ভোল্ট দিয়েছে, তাহলে ভি মাইনাস জিরো মানে ভি ভোল্ট বিভব পার্থক্য। তার মধ্যে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য আমি ধরছি ভি ওয়ান, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য ধরছি আমি ভি ওয়ান, এখান থেকে এর মধ্যে বিভব পার্থক্য ধরছি আমি ভি টু, আর এখান থেকে এর মধ্যে বিভব পার্থক্য ধরছি আমি ভি থ্রি। ঠিক আছে, বোঝা গেল না এখানটা বোধ হয়, নাকি একটা উদাহরণ দিয়ে বলি। ধর এই ব্যাটারিটা আমি বলছি যে 20 ভোল্টে দিয়েছি, সাপোজ ধর 20 ভোল্টে ব্যাটারি দিয়েছি, ভালো করে বোঝার চেষ্টা কর, তার মানে এটা 0 ভোল্ট, এখানটা 20 ভোল্ট। হ্যাঁ, এইটা তো ভোল্টেজটা বাড়তে বাড়তে যে 20 হয়েছে, এখানে 0 আর এখানে 20, ধর এখানে আমি বললাম 8 ভোল্ট, এখানে আমি বললাম 16 ভোল্ট, এটা 20 ভোল্ট, 0, 8, 16, 20 বাড়তে বাড়তে গিয়ে 20 ভোল্ট হচ্ছে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পার্থক্য 20 ভোল্ট, এদের মধ্যে পার্থক্য কত, 0 থেকে 8 মানে 8 ভোল্ট, হ্যাঁ 8 থেকে 16 ক ভোল্ট, এখানে 8 ভোল্ট, এখানটা 16 ভোল্ট, মানে এদের পার্থক্য কত, 8 ভোল্ট, 16 ভোল্ট, 20 ভোল্ট, পার্থক্য কত, 4 ভোল্ট, মোট পার্থক্য দেখ 4, 8, আর 8, 8, 8, 16, 4, 20 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমার মোট পার্থক্যটা ভি ভোল্ট দিয়েছিলাম, মানে মোট এই দুটো পয়েন্টের মধ্যে পার্থক্যটা ভি ভোল্ট, কিন্তু এই তারটাতে শুধু পার্থক্য বলেছি আমি ভি ওয়ান ভোল্ট, এই তারটার মধ্যে পার্থক্য ভি টু ভোল্ট, আর এই তারটার মধ্যে পার্থক্য, এই সরি উল্টো দিকে বললাম, এইটা ভি থ্রি ভোল্ট, এটা ভি টু ভোল্ট, আর এটা ভি ওয়ান ভোল্ট পার্থক্য বলেছি। তাহলে এই তিনটে যোগফলটা কার সঙ্গে সমান হবে, 8, 8, 4, 20 ভোল্ট হলো এর মোটটার সঙ্গে। তাহলে এখানে কী হবে, ভি ওয়ান ভোল্ট, ভি টু ভোল্ট, ভি থ্রি ভোল্ট, এই যে তিনটে তারে পার্থক্য হয়েছে বিভব পার্থক্য, সেটাই মোটটার সঙ্গে সমান হবে, মোটটাই তিনটে ভাগে ভাগ হয়েছে, এখানে কিছুটা, এখানে কিছুটা, এখানে কিছুটা, তাই তো। তাহলে এখানটা আমি কী লিখতে পারি, ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, বোঝা গেছে, এই উদাহরণগুলো মুছে দিচ্ছি, বোঝা গেছে, মোট এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে পার্থক্য হচ্ছে ভি ভোল্ট, কিন্তু এই তারটার মধ্যে শুধু পার্থক্য হয়েছে ভি ওয়ান ভোল্ট, এই তারটার মধ্যে পার্থক্য হয়েছে ভি টু ভোল্ট, এই সরি উল্টো দিকে সেই বলছি, এইটা ভি ওয়ান ভোল্ট, এটা ভি টু ভোল্ট, এটা ভি থ্রি ভোল্ট। তাহলে ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, এই কারেন্ট যাচ্ছে ধর এই তারটার মধ্য দিয়ে, মোট যে কারেন্ট যাচ্ছে সেইটা আমি বলছি আই। তাহলে আই কারেন্ট যদি এই ব্যাটারিটা থেকে বেরিয়ে এসে যায়,
তাহলে এখানে আসার পর কি হবে, এই তারটার মধ্যে ঢুকবে আই কারেন্ট, ঢুকবে তো এই তারটার মধ্যে আই কারেন্টটা, এখান থেকে আই কারেন্ট আসছে এসে এই তারটার মধ্যে দিয়ে যাবে, তো দিয়ে এটার পর কি হবে আবার এই তারটার মধ্যে দিয়ে যাবে, দিয়ে এখান থেকে বেরিয়ে আবার এই তারটার মধ্যে দিয়ে যাবে। তাহলে তিনটে তারের মধ্য দিয়েই কত করে কারেন্ট যাচ্ছে, তিনটে তারের মধ্য দিয়েই কত করে কারেন্ট যাচ্ছে, আই করে করে কারেন্ট যাচ্ছে। তাহলে এই জায়গাটায় এই তারটার জন্য ওহমের সূত্র লাগা, ওহম বলছে ভি সমান আই আর, ভি মানে বিভব পার্থক্য, এই তারটার বিভব পার্থক্য কত, ভি ওয়ান সমান আই ইন্টু রোধ হচ্ছে আর ওয়ান, ভি ওয়ান সমান আই আর ওয়ান। এই তারটায় যদি ওহমের সূত্র লাগাস কী হবে, এর ভি মানে ভি টু সমান আই আর টু। এই তারটার যদি বিভব পার্থক্য লাগাস তাহলে ভি থ্রি সমান আই আর থ্রি, ভি থ্রি সমান আই আর থ্রি হচ্ছে, ওহমের সূত্র লাগিয়ে দিলাম। তাহলে এখানে ভি ওয়ানটার জায়গায় নিয়ে চলাই, ভি ওয়ান সমান কত আই আর ওয়ান বসিয়ে দে, ভি টু মানে কত বেরিয়েছে আই আর টু বসিয়ে দে, ভি থ্রি মানে কত বেরিয়েছে আই আর থ্রি বসিয়ে দে। তাহলে ভি সমান আইটা কমন নিলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটা আমাদের বেরোলো ভি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। ঠিক আছে, এখান পর্যন্ত অসুবিধা আছে কিছু? এরপরে আমি এখানে কি করতে চাইছি, শ্রেণী সমবায় মানে কি তাহলে হলো, এটা আমি শ্রেণী সমবায় করছি প্রথমে, এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়টা। শ্রেণী সমবায় মানে কি, একটা তার শেষ হবে আবার একটা তার শুরু হবে, আবার সেটা শেষ হবে আবার একটা তার শুরু হবে, এইভাবে পর পর লাগানো থাকবে তারগুলো, সেটা হচ্ছে শ্রেণী সমবায়। এই শ্রেণী সমবায় আমাকে বার করতে হবে, আমার উদ্দেশ্যটা হচ্ছে এই তিনটে রোধ মিলে মোট রোধটা কত হবে, এই তিনটে তারের যে আলাদা আলাদা রোধ আছে এদেরকে যোগ করে দিলে একসঙ্গে মোট রোধটা কত হবে। ঠিক আছে, এরপরে আমি কি করছি, একটা তুল্য সার্কিট আঁকবো, তুল্য বর্তন, তুল্য বর্তন, তুল্য বর্তনই কি, তুল্য কখন বলবো, ধর পাঁচটা লোক যে কাজ করছে একদিনে, যদি একটা লোক একদিনে সেই কাজটাই করে দেয় তখন তাকে কি বলবো, যে পাঁচটা লোকের তুল্য হচ্ছে একটা লোক। হ্যাঁ, কিন্তু পাঁচটা লোক যে কাজ করছে একদিনে, একটা লোক যদি পাঁচ দিন ধরে সেই কাজটা করে তাহলে কি তুল্য বলবো, ওই পাঁচটা লোকের তুল্য একটা লোক। পাঁচটা লোক একদিনে যে কাজটা করছে ওকে একাকে একদিনে সেই কাজটা করে দিতে হবে, মানে টাইম বেশি নিয়ে চলবে না, তবে আমি বলবো যে কি ওর তুল্যই। কিন্তু পাঁচটা লোক একদিনে করে গেল, ও পাঁচ দিন ধরে করলো, তার মধ্যে সে আলটিমেটলি একটা একটা করে পাঁচ দিনে পাঁচটাই তো লেগে গেলো লোক, সেটা কি তুল্য হবে, তার টাইমটা সেম লাগবে, দিয়ে যদি পাঁচটা লোকের কাজ করে দিতে পারে তবে তাকে বলবো কি ও পাঁচজনের তুল্য হচ্ছে ও। তাহলে এই তিনটে রোধ যতটা রোধ দিচ্ছে এই সার্কিটটাতে, যতটা বাধা দিচ্ছে, এই তিনটে রোধ মানে তো বাধা দেয়া, এর কাজই তো বাধা দেয়া, এই তিনটে রোধ মিলে এই পরিবাহীটাতে কারেন্টকে যেতে যতটা বাধা দিচ্ছে, যদি কোনো একটা রোধ এই বাধাটা দিয়ে দেয় তাহলে কি বলবো, এই তিনটে তুল্য হচ্ছে সেই রোধটা, না বোঝা গেল না, এই তিনটে রোধ মিলে যে পরিমাণ বাধা দিচ্ছে বর্তনীটাতে কারেন্টকে, কোনো একটা রোধ যদি সেই পরিমাণ বাধা দিয়ে দিতে পারে তাহলে বলবো এই তিনজনের তুল্য হচ্ছে ওই রোধটা, সেটা আমি তুল্য বর্তনী আঁকবো। ধর তুল্য বর্তনীতে যে রোধটা আঁকলাম সেই রোধটা হচ্ছে আর, বলছে এই আর রোধটা আমি ধরে নিচ্ছি এই তিনজনের রোধকে, তিনজনের রোধের সমান, এই তিনজন যা বাধা দিচ্ছে এই আরটা ও একা সেই বাধাটা দিয়ে দেবে। একই ব্যাটারিতে লাগাবো না আলাদা ব্যাটারিতে লাগাবো, একই নাহলে হবে না, ওটা যেমন বললাম যে একই দিনেই করতে হবে, একই সময়ে করতে হবে পাঁচজনের কাজটা, তবে তার তুল্য বলবো, এই যদি আলাদা ব্যাটারিতে লাগিয়ে দিতে তাহলে আর হবেই না, এই ব্যাটারিটাই লাগিয়ে ব্যাটারিটাই এই তিনটে রোধকে লাগানোর পর যে বাধা দিচ্ছে একে একাকেও সেই এই ব্যাটারিতে লাগিয়েই সেই বাধাটা দিতে হবে। তাহলে এর ভি বলছিল মানে এখানেও কত ভি ভোল্টি, তাই তো ভি ভোল্টি ব্যাটারি দিলাম, এরা তিনজন বাধা দিয়ে কতটা কারেন্টকে যেতে দিচ্ছে, শুধু কারেন্টকে যেতে বাধা দিচ্ছে, দিয়ে মোট কতটি কারেন্টকে পাঠাচ্ছে শুধু এর মধ্যে দিয়ে, আই কারেন্টকে যেতে দিচ্ছে, ইও সেই আই কারেন্টকেই যেতে দিবে, তার বেশি যেতে দেবে না, তাহলে তো বেশি যেতে দিলে কী হয়ে যাবে, এর রোধ কম হয়ে যাবে, তো তাহলে এদের তিনজনের তুল্যও হবে না, তাই তো, আর যদি এর থেকে কম যেতে দেয় তাহলে এর রোধ বেশি হয়ে যাবে, এর তিনজনের থেকেও বেশি রোধ হয়ে যাবে, এরা তিনজনে আই কারেন্টকে যেতে দিচ্ছে, কেউ সে আই কারেন্টকেই যেতে দিতে হবে,
एक ही ব্যাটারি লাগানোর ফলে ঠিক আছে তাহলে ভি ভোল্টে ব্যাটারি লাগালাম আর আর রোধের মধ্যে দিয়ে আই কারেন্টই যাচ্ছে তার মানে এখন কি বলতে পারি এই সার্কিটটা তুল্য সার্কিট এটা এরা তিনজন মিলে যে কাজটা করেছে এই সার্কিটটাই ভি ব্যাটারিতে যুক্ত করা হয়েছিল এই তিনজনকে দিয়ে তারা আই কারেন্টকে যেতে দিয়েছিল ই একাই কি করছে সেই ভি ব্যাটারিতে যুক্ত করে দেওয়ার ফলে আই কারেন্টকে যেতে দিচ্ছে হ্যাঁ তার মানে এদের তুল্য সার্কিট এটা এখানে যদি এখানে এই সার্কিট এই তারটার দু প্রান্তে বিভব পার্থক্য কত বলতো ভি এতে একাই এর আর এরকম করে ভাগ হওয়ার কিছু নাই এই তারটার দু প্রান্তে বিভব পার্থক্য কত ভি তাহলে এখানে ওহমের সূত্র লাগালে কত হবে ভি সমান আই কারেন্ট যাচ্ছে আই ইনটু আর ভি সমান আই আর এটাকে দিলাম আমি দু নম্বর সমীকরণ ওটা দিলাম দু নম্বর সমীকরণ তাহলে ওই দু নম্বরের ভি এর মানটা এনে এখানে বসিয়ে দে ওই দু নম্বর থেকে ভি এর মানটা এনে এখানে বসিয়ে দে বসিয়ে দিলে কী হয়ে যাবে এক নম্বরে বসিয়ে দিলে ভি এর জায়গায় কত বসবে আই আর বসে যাবে তো ভি এর জায়গায় এখানে আই আর বসিয়ে দিলাম আই আর সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আই আই ক্যান্সেল হয়ে গেল তাহলে আর সমান হয়ে গেল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তা শুধু যোগ তিনটে রোধের যোগ ফলটাই এই রোধটা হবে ঠিক আছে আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরকম যদি তিনটে রোধে আরও থাকতো এন সংখ্যক যদি থাকতো তাহলে এন সংখ্যক রোধের ক্ষেত্রে এন সংখ্যক রোধের ক্ষেত্রে তুল্য রোধ কত হবে তুল্য রোধ সমান আর সমান আর ওয়ান আর টু আর থ্রি করে করে ডট ডট করে কত একদম পুরো আর এন পর্যন্ত যাবে এন সংখ্যক রোধের ক্ষেত্রে তুল্য রোধ আর সমান হয়ে যাবে আর ওয়ান আর প্লাস আর টু প্লাস আর থ্রি করে করে আর এন পর্যন্ত ঠিক আছে যদি এন সংখ্যক রোধ লাগানো থাকতো বোঝা গেছে শ্রেণী সমবায় সারা রোধের দেখ বুঝতে পারলি কিনা বল বুঝতে পেরেছিস এবার রোধের সমান্তরাল সমবায় করবো এটা তুলে নে দেখ এরপরে কীভাবে তাহলে শ্রেণী সমবায় যোগ করবি এইগুলো হচ্ছে আমার রোধ এর গায়েতে যে লেখা আছে এর গায়েতে লেখা আছে এক ওহম ঠিক আছে এর গায়েতে যে লেখা আছে সাদা রঙে তিন ওহম এর গায়েতে লেখা আছে দু ওহম ঠিক আছে তা ওহমগুলো দেখতে পাবি না এর গায়েতে লেখা আছে দু ওহমের রোধ এটা মানে এর ভিতরে একটা তার ঢুকানো আছে যেটার রোধ হচ্ছে দু ওহম ঠিক আছে এর ভিতরে একটা তার ঢুকানো আছে যেটার রোধ হচ্ছে তিন ওহম মানে এই যে দুটো পয়েন্ট লাগানো আছে যে স্ক্রুয়ের মতো দেওয়া আছে এই দুটো পয়েন্ট হচ্ছে এই দুটো পয়েন্ট এইটা আর এইটা ঠিক আছে এই পয়েন্টটা এই পয়েন্টটা আবার অন্য তারটা এই পয়েন্টটা এই পয়েন্টটা তাহলে এই রকম রোধ তিনটে রোধ আমি এনেছি একটা রোধ দু ওহম আছে একটা এক আছে একটা তিন আছে এদেরকে শ্রেণীতে যোগ করবো শ্রেণীতে যোগ করা মানে কি এই যে এইটা এক ওহম মানে এর এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মাঝে রোধ হচ্ছে এক ওহম শ্রেণীতে যোগ করা মানে কি তাহলে এর দেখে এই দুটো পয়েন্ট হয়ে গেলো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা ধর এক ওহমটা হ্যাঁ দুটো পয়েন্ট কোনটা হলো এই পয়েন্টটা আর এটা এই পয়েন্টটা এরপর আর একটা রোধ দিয়েছি এইটা ধর এই রোধটা এই রোধটার এই দুটো পয়েন্ট মানে কি তাহলে কোনটা এইটা হচ্ছে ওই পয়েন্টটা আর এইটা হচ্ছে ওই পয়েন্টটা তো এদেরকে শ্রেণীতে যোগ করা মানে কি এর শেষ হচ্ছে শুরু হচ্ছে মানে এই যে তার একটা সাদা রঙের আছে এর এই পয়েন্টটার সঙ্গে এর এই পয়েন্টটাকে লাগিয়ে দেবো এই পয়েন্টটাকে ঠিক আছে এই যে এখানটায় তারটাকে জয়েন্ট করে দিলাম এইখানটায় তাহলে দেখ কী হয়ে গেছে এই যে দেখ দুটো দেখ এরপরে এর এই শেষ পয়েন্টটা মানে এইটা থেকে এর প্রথম পয়েন্টটা মানে এইটা যোগ্য দিকে মানে শুরু হয়ে গেছে মানে একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে এর আবার শেষ হবে কী হবে এই তিন ওহমটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটাই যোগ করবো কোনটায় কোনটায় এইটার সঙ্গে এইটা তাহলে এর শেষ হবে এর শুরু হয়ে যাচ্ছে দিয়ে এই পয়েন্টটা যেটা পড়ে থাকবে সেটা মানে এই পয়েন্টটা আর এই দিকে যে পয়েন্টটা পড়ে আছে সেটা মানে এই পয়েন্টটা এদের দুজনকে নিয়ে কী করবো একটা ব্যাটারিতে লাগিয়ে দেবো তাহলে এই শ্রেণী সমবায় যুক্ত হয়ে গেল তাহলে এই তিনটে শ্রেণী সমবায় যোগ করলে মোট রোধ কত হবে এই তিনটের এটা তিন ওহম এটা দু ওহম এটা এক ওহম মোট ছ ওহম বেরোবে ঠিক আছে এইভাবে শ্রেণী সমবায় যোগ করতে হবে একটার পর একটা ঠিক আছে সমান্তরালটা কেমনভাবে যোগ করবো
সমান্তরাল সমবায়, এরপর একটা সমান্তরাল সমবায়, এগুলো করে দেখা যাবে যে সত্যি ছয় ওহম বেরোচ্ছে কি না দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? তো পরীক্ষাগুলো নয় একদিন পরে দেখাবো। এরপরে আবার গল্প করছিস, সমান্তরাল সমবায় এটা কি কেমনভাবে এটা যোগ করবো রোধগুলোকে? ধর এ একটা রোধ আর ওয়ান, হ্যাঁ রোধগুলো দেখতে ওরকম, এর সাংকেতিক চিহ্নটা এরকম করে আঁক, ঠিক আছে? এ একটা রোধ যেটা আর টু, আর এ একটা রোধ যেটা আর থ্রি, ঠিক আছে? আর ওয়ান আর টু আর থ্রি, এদের শুরুর পয়েন্ট সব এগুলো, শেষ পয়েন্ট সব এইগুলো। এই শুরুর পয়েন্টগুলোকে একটা জায়গায় যোগ করে দিলি তার দিয়ে, সবগুলোকে একটা জায়গায়, আর এর শেষ পয়েন্টগুলোকে সবগুলোকে একটা জায়গায় তার দিয়ে যোগ করে দিলি, তাহলে এই যে সমবায়টা হলো এই সমবায়টার নাম হচ্ছে সমান্তরাল সমবায়। মানে এরকম দেখতে সমান্তরাল বলে সমান্তরাল নয়, কিন্তু কোথাও এরকম সমান্তরাল নাও দেখতে হতে পারে, দেখতে হবে যে সব পয়েন্টের স্টার্টিংগুলো একটা জায়গা থেকে আর শেষ বিন্দুগুলো একটা জায়গায় মিলিত হয়েছে। তাহলে এই তিনটাকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করি, কীভাবে যোগ করবো এই তিনটাকে? এই তিনটাকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করি তো কীভাবে যোগ করব? হ্যাঁ কীভাবে যোগ করব দেখ, এইটা এক, এটা একটা রেজিস্ট্যান্স, তাই তো? এটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, আর এটা একটা রেজিস্ট্যান্স, এরকম তিনটে রেজিস্ট্যান্স পরপর রইল। তিনটে রেজিস্ট্যান্স পরপর রইল, যেমন কেউ হয় তো সত্যি আয় ধর, এই রেজিস্ট্যান্সটা ধর, এইটা একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, আর এ একটা রেজিস্ট্যান্স, তিনটে। কী করে সমান্তরাল যোগ করবি? এর এই যে প্রথম পয়েন্ট, এর প্রথম পয়েন্ট আর এর প্রথম পয়েন্ট, এই তিনটেকে একটা তার দিয়ে একটা জায়গায় জয়েন্ট করবি, আর এর শেষ পয়েন্ট মানে এইটা, এর শেষ পয়েন্ট আর এর শেষ পয়েন্ট তার দিয়ে একটা জায়গায় জয়েন্ট করবি, দিয়ে ওটা যদি ছেড়ে দিস আর সমান্তরাল থাকবে, যেদিকে খুশি পড়ে থাকতে পারে, কিন্তু সমান্তরাল সমবায় ওটা। মানে সমান্তরাল সমবায় মানে এরকম, যা সমান্তরাল সমবায় মানে এরকম নয় যে এরকম এই যে তিনটে লাইনের মতো সমান্তরাল থাকবে বলে সমান্তরাল সমবায়, ঠিক আছে? চিনতে হবে, বিভিন্ন সার্কিট আসবে যে সেখানে সমান্তরাল সমবায় কোনগুলো আছে, যে রোধগুলোর শুরুটা একটা বিন্দু আর শেষটা একটা বিন্দু, সেগুলো হচ্ছে সমান্তরাল সমবায়। তো এরকম তিনটে রোধ নিয়েছি যারা সমান্তরাল সমবায়ে যুক্ত, এদেরকে নিয়ে গিয়ে একটা ব্যাটারিতে যোগ করে দিয়েছি। এই ব্যাটারিটা ক ভোল্টের ব্যাটারি বলছি, ভি ভোল্টের ব্যাটারিতে যোগ করেছি। এই ব্যাটারিটা হচ্ছে ভি ভোল্ট। তাহলে এই আর ওয়ানটা, এই আর ওয়ানটা কত ভোল্টেজ পাচ্ছে? আর ওয়ানের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? এইটা জিরো ভোল্ট, মানে এটা কি জিরো? দেখ এটা গিয়ে যে এখানে এসে জয়েন্ট হয়েছে না, জিরো এখানে লাগছে এসে। এটা ভি ভোল্ট মানে এখানে হয়ে এখানে এটা ভি ভোল্ট, তাহলে এদের বিভব পার্থক্য কত? ভি, ভি মাইনাস জিরো মানে এদের বিভব পার্থক্য তাহলে কত হলো? ভি। এই রোধটার বিভব পার্থক্য ভি। একইভাবে আর টুটার কী হবে? আর টুটারও দেখ এই যে এই পয়েন্টটা এসে এখানে আর এই তারটা এসে এখানে যোগ হয়েছে, মানে আর টুটার দু প্রান্তে কত ভোল্টেজ দিচ্ছে? ভি ভোল্টেজ দেওয়া হচ্ছে ভি। আর থ্রিটারও এখান থেকে এসে এখানে জয়েন্ট হয়েছে, এখান থেকে এসে এখানে জয়েন্ট আছে, তাহলে এরও দুই প্রান্তে বিভব পার্থক্য কত? ধর এখানে মোট ব্যাটারিটা থেকে কারেন্ট আসছে আই, মোট কারেন্ট আসছে ব্যাটারিটা থেকে আই, আই কারেন্টটা এসে কী দেখবে যে ও যাওয়ার তিনটে পথ আছে, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, হ্যাঁ ভেঙে চারি যাবে। এইদিকে ধর আই ওয়ান কারেন্ট গেলো, এইদিকে আই টু কারেন্ট গেলো, এইদিকে আই থ্রি কারেন্ট গেলো, মানে মোট ধর 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিলো, এইদিকে হয়তো 3 অ্যাম্পিয়ার চলে গেলো, এইদিকে 3 অ্যাম্পিয়ার চলে গেলো, এইদিকে 4 অ্যাম্পিয়ার চলে গেলো, ঠিক আছে? তাহলে আই কারেন্টটা এসে তিনটে পথে ভাগ হয়ে চলে যাবে, এই পথটা দিকে আই ওয়ান কারেন্ট যাচ্ছে, এই পথটা দিকে আই টু কারেন্ট যাচ্ছে, এই পথটা দিকে আই থ্রি কারেন্ট যাচ্ছে,
তাহলে এখানে আমি কি লিখতে পারি, আমার আই কারেন্টটাই তো ভাগ হলো, আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, এই তিনটের যোগফলটাই আই কারেন্ট। হ্যাঁ, তাহলে এইখানে ওহমের সূত্র লাগালে কি হবে, এই তারটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, আই ওয়ান কারেন্ট যাচ্ছে, এই যে আই ওয়ান আসছে, এসে আই ওয়ান যাবে এদিকে, তো আই ওয়ান কারেন্ট গেলে এখানে কী হবে, ভি সমান আই ওয়ান আর ওয়ান। এইটাতে ওহমের সূত্র লাগালে এর অধ্যায় ভি সমান আই টু আর টু, এইটাতে ওহমের সূত্র লাগালে এটা কত কারেন্ট যাচ্ছে, আই থ্রি। হ্যাঁ, তাহলে এখানে ভি সমান কত, আই থ্রি আর থ্রি। তাহলে এখান থেকে আই ওয়ানের মান বার করে এখানে বসা, তাহলে আই সমান আই ওয়ান মানে কত, আই ওয়ান সমান কত হবে এই সমীকরণটা থেকে, ভি বাই আর ওয়ান, তাই তো, আই ওয়ানের মান বসা ভি বাই আর ওয়ান, প্লাস এখান থেকে আই টুর মান বার করে বসা কত হবে, আই টু সমান ভি বাই আর টু, এটাই, প্লাস আই থ্রি মানে ভি বাই আর থ্রি। তাহলে আই সমান আমার যেটা হলো, ভিটা কমন নিলাম, ভিটা কমন নিলে ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর থ্রি, ভি আই সমান ভি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। বল না, না আই ওয়ান সমান আই টু সমান আই থ্রি হবে না, কখন হবে, হতেও পারে যদি রোদ তিনটে সমান হয়, তাহলে সমানভাবে কারেন্ট যাবে, কারণ রোদের উপর নির্ভর করতে কারেন্ট কত যাচ্ছে, যে রোদটা কম হবে সেদিকে বেশি কারেন্ট পালিয়ে যাবে, যে রোদটা বেশি হবে সেদিকে কম কারেন্ট যাবে, রোদ তো কারেন্টকে যেতে বাধা দেয়, আর তিনটে রোদ যদি সমানই থাকে তখন তিনটে থেকে সমান কারেন্ট যাবে, ঠিক আছে, ওটা রোদের উপর নির্ভর করে যে কেমন রোদ আমি দিয়ে রেখেছি। তাহলে আমার এরকম একটা সমীকরণ বেরোলো, আই সমান ভি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এরপরে তুল্য বর্তনী, তুল্য বর্তনী তাহলে কী বললাম, যে এই তিনটে রোদ মিলে, এই তিনটে রোদ যে কাজটা করছে সেম কাজ যদি একটা রোদ করে দেয় তাহলে কী বলবো, সেই রোদটা এদের তুল্য রোদ। এই তিনটে রোদ কী কাজ করছিল, না ভি ব্যাটারিতে লাগালে এই তিনটে রোদকে তারা আই কারেন্টকে মোট আই কারেন্টকে যেতে দিচ্ছিল, মানে তিনজনে ভাগ করে যে যত নিয়ে যাচ্ছে মোট কত কারেন্টকে যেতে দিচ্ছে, এরা তিনজন মিলে আই কারেন্টকে, আমার তুল্য বর্তনী যে আঁকাই আছে এইটাই। তাহলে এখানে কী করেছি, না এদের তুল্য রোদ আর, কেন এটা তুল্য রোদ আর হচ্ছে, না এরা ভি ভোল্টে লাগানো ছিল এই তিনটে রোদকে, আমার এই একটা রোদকে ভি ভোল্টেই লাগানো আছে, এরা তিনজন মিলে মোট কত কারেন্টকে নিয়ে যাচ্ছিলো আই কারেন্টকে, আমার এই রোদটা একাই আই কারেন্টকে নিয়ে যাচ্ছে, তাহলে এদের তুল্য বর্তনী এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কী সমীকরণ হলো, ওহমের সূত্রে ভি সমান আই ইন্টু আর, তাহলে আই সমান কত হবে, ওইখান থেকে আই সমান বার করে বসিয়ে দে, আই সমান কত হবে এখান থেকে, ভি ভি বাই আর, এখান থেকে আই সমান ভি বাই আর, এখানে আই এতে এনে বসিয়ে দে, ভি বাই আর সমান ভি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, ভি ভি ক্যান্সেল দুদিক থেকে, পড়ে রইল কত, না ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এটি বেরিয়ে গেল তুল্য রোধের রাশিমালা, ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, ঠিক আছে, ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এর তুল্য বর্তমানে এটা আমার আগে আঁকা ছিল বলে আঁকিনি, এই ক্ষেত্রে আবার আঁকতে হবে, এর তুল্য এটা তুল্য বর্তনী, তাহলে ওয়ান বাই আর সমান কী হয়ে গেল, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, যদি এন সংখ্যক হতো তাহলে কত হতো, এন সংখ্যক রোধের ক্ষেত্রে, এন সংখ্যক রোধের ক্ষেত্রে কী হবে, ওয়ান বাই আর সমান তুল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি করতে করতে ওয়ান বাই আর এন পর্যন্ত যাবে, এন সংখ্যক রোধের ক্ষেত্রে, ঠিক আছে, এন সংখ্যক রোধের ক্ষেত্রে হয়ে যাবে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ডট ডট করে ওয়ান বাই আর এন, এটা সমান্তরাল সমবায় তুল্য রোধ বেরিয়ে গেল। হ্যাঁ, কী বলছিস, আপাতত এখানেই শেষ নাকি বললি, এখানেই শেষ, আবার পরের দিন।